আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসের বিষয়ে একটি বিষয় পার্সোনাল স্পেস। ইতিমধ্যে আমরা পার্সোনাল স্পেসের কিছু ক্লাসে করেছি। আজকে আমরা পার্সোনাল স্পেসের শেষের দিকের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের এই ক্লাসে স্বাগতম। তোমরা মনোযোগী হও এবং খাতা নিয়ে বসো, পেন্সিলও তোমাদের দরকার আছে, পরবর্তীতে এগুলো তোমাদের লিখতে হবে। প্রথমেই একটু আলোচনা করি পার্টস অফ স্পেস। যেহেতু তোমরা ছোটো, তো পার্টস অফ স্পেসটা কী, কোন কাজে লাগে, আমাদের চেনার কী প্রয়োজন, এগুলো একটু দরকার আছে। ধীরে ধীরে শুনবা, তোমরা 4, 5, 6, 7, 10 পর্যন্ত শুনতেই থাকবা, কিন্তু এখন থেকেই শোনার অভ্যাস করলে পরবর্তীতে তোমরা অনেক ভালো করবে এবং তোমাদের বিদ্যাবুদ্ধি অনেক বাড়বে। তো পার্টস অফ স্পেস একটু আমরা বোর্ডে যাই। পার্টস অফ স্পেস এই নামকরণের সার্থকতা কী, আমি একটা বাক্য বোর্ডে লিখি, বাক্য অনেকগুলো দেখা আছে, তারপরে নতুন একটা বাক্য লিখি, দেখো সবাই। এখন এই বাক্যের ভিতরে কতগুলো অংশ আছে, এই বাক্যের বা এই স্পিসের কয়টা অংশ, চারটা অংশ। এটা একটা পার্ট। এই পার্টগুলো সমষ্টিগতভাবে আমরা বলি পার্টস, প্লুরাল, অংশসমূহ। তো বাক্যের অংশসমূহ হচ্ছে পার্টস অফ স্পেস, পার্টস অফ স্পেস, স্পেসের পথসমূহ, স্পেসের অংশগুলো। স্পেসের কয়টা অংশ পেলাম এখানে, চারটা। তাহলে এটা একটা পার্ট। এই স্পেসের চারটা পার্ট, এটা একটা স্পেস, কি গোস টু স্কুল, একটা স্পেস, এর চারটা পার্ট পেলাম। তাহলে পার্ট অফ স্পেস, তাহলে এটা কি পার্ট অফ স্পেস, কোন স্পেসের, এই স্পেসের একটা পার্ট, গোস কি পার্ট অফ স্পেস, টু কি এই স্পেসের একটি পার্ট, তাহলে পার্ট অফ স্পেস, আর এই স্কুলটা কি এই স্পেসের একটি পার্ট, তাহলে পার্ট অফ স্পেস। তাহলে মোট পার্টে পার্ট পেলাম চারটা, তাহলে এই চারটাকে আমরা সমষ্টিগতভাবে বলি পার্টস অফ স্পেস, স্পেসের অংশগুলো। তো এটাকে বাংলায় বলে পথ, বাংলায় কি বলে পথ, আমরা কিন্তু পথ জানি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পথ বলে। বাক্যের অন্তর্গত হতে হবে, বাক্যের বাইরে হবে না, বাক্যের ভিতরে থাকতে হবে। এখন আমি যদি বিচ্ছিন্নভাবে এখানে হি লিখি আলাদা, কিন্তু হি আছে বাক্যের ভিতরে আর আমি লিখলাম এখন আলাদা, তখন কিন্তু সে আর পথ হল না, মানে পার্সোনাল স্পেস না, কারণ এটা স্পেসই নেই, এটা পার্ট হবে, এটা শুধু একটা ওয়ার্ড হয়ে গেছে। হিটাকে আমরা কি বলবো, ওয়ার্ড, আর এখানে হিটাকে কি বলবো, পথ বা পার্টস অফ স্পেস, কারণ সে স্পেসের ভিতরে তার অবস্থান, আর স্পেসের বাইরে যখন অবস্থান হয় তাকে পার্টস অফ স্পেস না বলে আমরা বলি রেখে কি বলি, ওয়ার্ড, শব্দ বলি। তোমরা মোটামুটি একটু পার্থক্য বুঝতে পারছো, এ আসলে একটা শব্দ ঠিকই, কিন্তু বাইকের ভিতরে অবস্থান নিলে সে শব্দ হয় পার্টস অফ স্পেস, পদ হয় শব্দ হয় পদ হয়, আর এ ভিন্নভাবে শুধুই কি, শুধুই সে শব্দ, এটাকে আর আমরা পথ হিসেবে বলতে চাই না বা বলতে পারি, এই পার্থক্য। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় তোমাদের যে পার্টস অফ স্পেস, এর ভিতরে আমরা শেষের তিনটা আরো একটা বাকি আছে কনজাংশন, আমরা সময় হবে আজকে পড়াবো না, পরবর্তীতে পড়াবো, অ্যাডভার্ব, প্রিপজিশন এবং কনজাংশন, এগুলো আমরা চিনব। আমরা তো জানি পার্টস অফ স্পেস আট প্রকার, তিনটা আমরা আলোচনা করবো আজকে, অতীতে কিছু আলোচনা হয়েছে আর একটা আমরা হাতে রাখলাম, পরবর্তীতে এটা পড়াবো। তাহলে আজকে আমরা প্রথমেই আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি, কীভাবে অ্যাডভার্ব চেনে, অ্যাডভার্বের কাজ কি, আমি তোমাকে যদি একটা ওয়ার্ড বলি, তোমাকে জিজ্ঞেস করি এটার বলি তো কোন পার্সোনাল স্পেস বা কোন পথ, তুমি আন্দাজে বলে দিলে নাম, বুঝলো না, কিন্তু না বুঝে বলে দিলে নাম, না বুঝে বলে দিলে প্রোনাউন, বলে দিলে কনজাংশন, তাহলে উল্টো পাল্টা বলা হয়ে গেল।
তুমি যখন এটা সত্যিকার চিনতে পারবে তখন সত্যি বলতে পারবে। এই বলতে পারাটাই তোমার একটা বিশাল যোগ্যতা। আমাদের সেই যোগ্যতা অর্জন করার জন্য তো পড়াশোনা। তাহলে আমরা আজকে এই পার্সেপশনগুলো চিনব, কীভাবে ব্যাকটেরিয়া অবস্থান নেয় এবং কী অর্থ প্রকাশ করে, কি কোন বিষয় চিনব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন। তো প্রথমে আসো অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করি। তোমাদের পরীক্ষায় যে সরাসরি পরীক্ষায় আসবে অ্যাডভার্বের সংজ্ঞা কী কাহাকে বলে এই রকম না, এটা আমাদের চেনার দরকার। সিলেবাসের বিষয়ে আলোচনা করতে হবে, ব্যাকরণ শিখতে হবে, এটা ব্যাকরণের বিষয়। পরীক্ষায় সরাসরি আসার সুযোগ নেই, কিন্তু আমার জানার দরকার। এগুলো না জেনে আমি অন্য বিষয়ে শিখতে পারি না। লীলা গোস স্লোলি, এটা একটা স্পিচ, এটা একটা বাক্য। এই স্পিচের ভিতরে তিনটা পার্ট, লীলা একটা, গোস একটা, স্লোলি একটা। তোমাদেরকে জিজ্ঞেস করি লীলা কি, তোমরা অনেকেই বলতে স্যার এটা তো নাম। নামটা তোমরা ভালো চেন, নাম তাই না? কোনো কিছু নাম কি তো নাম বলে, এটা বলতে পারবা। অনেকে গোস্ত বলতে পারবা, গোস্তকে কি বলবা, ভার, দেওয়া শেষ অনেকে, শুধু ওই শেষ এটা বলতে পারবা, ওইটাই আমাদের আলোচ্য বিষয়। তাহলে লীলা গোস স্লোলি, এখন এই স্লোলির পরিচয়টা যদি তোমরা বুঝতে পারছো আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি, সে অ্যাডভার্ব হয়ে গেল কীভাবে হলো এটা শুনি। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হলো একটা বাক্যে যে আটটা পার্সোনাল স্পিচ আছে এর ভিতরে নাউন এবং প্রোনাউন এই দুইটা বাদ দিয়ে, নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য যে ছয়টা পার্সোনাল স্পিচ থাকে বা পাঁচটা, কারণ অ্যাডভার্ব একটা বাদ করিয়ে গেল, বাদ পাঁচটা থাকে, ওই পাঁচটা ওয়ার্ডকে অর্থাৎ ওই পাঁচটা ওয়ার্ড বাক্যে কী অবস্থানে আছে সেটা সে অবস্থানটা প্রকাশ করে, তার মানে সে তাকে মডিফাই করে, বিশেষায়িত করে। আমরা কোয়ালিফাইও বলতে পারি, কেউ এটাকে কোয়ালিফাই করে, মডিফাই করে। তো একটা উদাহরণ দিই কীভাবে মডিফাই করে, কীভাবে কোয়ালিফাই করে। লীলা গোস স্লোলি, লীলা যায়। এখন তুমি একটা প্রশ্ন করো বাক্যে লীলা যায় তো কীভাবে যায়। দেখো এখানে যে গোস, আমি বলছিলাম নাউন প্রোনাউন বাদে অর্থাৎ লীলা বাদে, তাহলে গোস ভার, এই ভার্বের কাজটা কীভাবে সম্পন্ন হয়, যায় তো কীভাবে যায়, হাউ ডাজ হি গো, হাউ ডাজ শি গো, হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে ক্রিয়াকে হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের ফাংশনটা কি, এই ক্রিয়ার কাজটাকে সে মডিফাই করলো, যায় তো কীভাবে যায়, যাওয়ার ধরনটাকে প্রকাশ করলো। এই যে যাওয়ার ধরন এটাকে আমরা অ্যাডভার্ব বলি। ক্রিয়াটাকে এখানে কী কী করলো, সে মডিফাই করলো, মডিফাই মানে বিশেষায়িত করা, যাওয়ার ধরনটা প্রকাশ করছে। কারণ সে ধীরে ধীরেও যেতে পারে, খুব কুইকলিও যেতে পারে, সে এখানে গেছে স্লোলি, ধীরে 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 যায়। তাহলে স্লোলি ওয়ার্ডটা আমরা কী বলবো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত বাক্যের অ্যাডভার্বে এলওয়াই থাকে, সবসময় থাকে না, অ্যাডভার্ব সাধারণত বাক্যের শেষেও বসে, মাঝখানেও বসে, এই ব্যাপারে শেষে বসে। তো আমি যদি প্রশ্ন করি হাউ ডাস হি গো, হাউ ডাস লীলা গো, তুমি তো লীলা গো স্লোলি, ক্রিয়াকে হাউ দ্বারা প্রশ্ন করছো তাই না, তখন উত্তরটা পাওয়া গেল কি স্লোলি। তাই এটাকে আমরা অ্যাডভার্ব করবো, অ্যাডভার্ব অনেক শ্রেণী বিভাগ আছে সেটা আমাদের এখন দরকার নাই, স্লোলি অ্যাডভার্ব। এলওয়াই যদি বাদ দাও তার থেকে স্লো, স্লোটা আবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়, যে কুইক অ্যাডজেক্টিভ, কুইকলি অ্যাডভার্ব, হ্যাপি অ্যাডজেক্টিভ, হ্যাপিলি অ্যাডভার্ব, এইভাবে আমরা প্রশ্নের অ্যাডভার্ব চিনতে পারি। তাহলে এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিনব এবং তার ফাংশন হচ্ছে অন্যান্য পার্সেন্টেজকে মডিফাই করা, নাম প্রনাম বাদ। অর্থাৎ এই লীলা কোনো দোষগুণ প্রশ্ন করে নেয়, লীলা যে যায় এই ভার্বের অবস্থা মানে ভার্বটা কীভাবে সম্পন্ন হয় সেটা প্রকাশ করেছে। এবার আসো দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে, সুন্দর মেয়ে। দেখো ভেরি যদি নাও থাকতো এখানে তাহলে কি থাকতো, শি ইজ আ বিউটিফুল গার্ল, এই যে বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ, কারণ বিউটিফুলটা ওই মেয়েটার সৌন্দর্য প্রকাশ করেছে, তার দোষগুণ গুণ প্রকাশ করেছে। এই অ্যাডজেক্টিভের আবার অ্যাডজেক্টিভের ধরন অর্থাৎ সে যে সুন্দর এটা কেমন সুন্দর, আমি বলছিলাম নাম প্রণাম বাদ দিয়ে অন্য পার্সন স্পেস, তো অন্য পার্সন স্পেস অ্যাডজেক্টিভ তো অন্য পার্সন স্পেস পরিবর করে গেল। তাহলে এই ভেরি কী কাজ করলো, ভেরি কাজ করলো এই অ্যাডজেক্টিভটা, সুন্দর তো কেমন সুন্দর, অত্যন্ত সুন্দর। তাহলে ভেরি এই অ্যাডজেক্টিভের, এই বিশেষণের, অ্যাডজেক্টিভের দোষগুণ
দশগুণ বলা যায় না, বিশেষায়িত করে, অর্থাৎ ভালো তো কেমন ভালো, তাহলে ভেরি এই ওয়ার্ডটা এই জিনিসটা প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি ভেরিটা আসলে অলওয়েজ অ্যাডভার্ব, ভেরি সবসময় অ্যাডভার্ব, সে কী করে নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য পার্সনসকে মডিফাই করে। কীভাবে করে একটা উদাহরণ দেখাইলাম, যে সুন্দর তো কেমন সুন্দর, অত্যন্ত সুন্দর, তাহলে এই অ্যাডজেক্টিভটি সে মডিফাই করবে, এটা হয়ে গেল অ্যাডভার্ব। এবার এসব আর একটা বাক্য দেখি, শি ওয়াকস ভেরি স্লোলি, এখানে ছিল শি গোস স্লোলি, আমরা এটা কি প্রমাণ করেছিলাম স্লোলি অ্যাডভার্ব, এখন সে ধীরে ধীরে যায়, তো কেমন ধীরে ধীরে যায়, আবার অত্যন্ত ধীরে ধীরে যায়, তাহলে এই ভেরি কি কাজ করে, এই ভেরি কাজ করছিল এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছিল, আর এই ভেরি কাজ করতেছে এই অ্যাডভার্বটাকে সে বিশেষ হিসেবে মডিফাই করলো, অর্থাৎ অন্যান্য পার্সপেক্টিভ নাম প্রণাম বাদ দিয়ে বলছিলাম, তাহলে দেখো কীভাবে এখানে সে করলো ভার্বকে, এখানে ভেরি করলো অ্যাডজেক্টিভকে, এখানে ভেরি করলো অ্যাডভার্বকে, তাহলে হইল না অন্যান্য পার্সপেক্টিভ নাম প্রণাম বাদ দিয়ে, তাহলে অ্যাডভার্বের কাজ হচ্ছে অন্যান্য পার্সপেক্টিভ নাম প্রণাম বাদ দিয়ে তাদেরকে মডিফাই করা, অর্থাৎ সে যায় ধীরে ধীরে যায়, তো কেমন ধীরে ধীরে যায়, ভেরি স্লোলি, অর্থাৎ যদি আমি বলি সে সেখানে এক মিনিটে পাঁচ মিটার যায়, এক মিটারে পাঁচ মিটার যায়, স্লোলি গেল, এক মিনিটে পাঁচ মিটার গেল স্লোলি, এখন এক মিনিটে সে গেছে দুই মিটার, তো আগে সে কম গেছে না, তাই না, তাহলে এটা হবে ভেরি স্লোলি, তাহলে এক মিনিটে পাঁচ মিটার যাওয়া আর এক মিনিট দুই মিটার যাওয়া এক না, তাহলে আগের সেও সে কম গেছে, তাহলে এটাকে আমরা ভেরি দিয়ে প্রকাশ করবো, ভেরি স্লোলি, তাহলে ওই যে স্লোলি অ্যাডভার্ব এটাকে আবার মডিফাই করলো ভেরি, তাহলে ভেরি কোথায় কোথায় বসলো কেমনে বসলো আমরা খুব খেয়াল করলে বুঝতে পারবো, তাহলে ভেরি অলওয়েজ অ্যাডভার্ব আর স্লোলিও অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্বের পরিচয় মোটামুটি পেলাম। এবার আসলে আমরা প্রিপজিশন শিখি, প্রিপজিশন আছে প্রি প্লাস পজিশন, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, পূর্বে অবস্থান প্রিপজিশন, এখন পূর্বে অবস্থান কার পূর্বে, পূর্বে মানে আগে, পূর্বে মানে আগে অবস্থান, প্রিপজিশন দ্য বুক ইজ অন দ্য টেবিল, আমরা উদাহরণ দেখি দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থ জিজ্ঞেস কোনো সময় বলতে পারবো যে বইটি টেবিলের উপরে আছে, এখন আমি যদি এখানে অনটা না দিই আর যদি বলি দ্য বুক ইজ দ্য টেবিল অর্থনীত হলো, তাহলে এই বাক্যে অনেক কত প্রয়োজনীয়তা আছে, প্রত্যেকটি ওয়ার্ডেরই ওয়ার্ডেরই ভাষার কি প্রয়োজন আছে, নাহলে এই ওয়ার্ডগুলো আবিষ্কৃত হতো না, ভাষাতে এগুলো খুবই প্রয়োজন, কিন্তু আমাদের চিনতে হবে যে পরিচয় কী, ওই যে বললাম পৃথিবীতে যত ওয়ার্ড আছে, যত ওয়ার্ড আছে ডিকশনারিতে যত ওয়ার্ড আছে আট ভাগে বিভক্ত, আট ভাগের ভিতরে হাজার হাজার নাউন আছে, হাজার হাজার প্রোনাউন আছে, হাজার হাজার ভার্ব অ্যাডজেক্টিভ কনজাংশন আছে, আট প্রকার, কোনো ওয়ার্ড এর বাইরে নেই, তাহলে আমরা শুধু একটু চেনবো, চেন তাহলে তোমার যোগ্যতা বাড়াতে হবে, এই জন্য তো লেখাপড়া করি, তাহলে অন, এখন এই যে ওয়ান প্রিপজিশন কি বসে, নাউনের অথবা প্রোনাউনের পূর্বে বসে, বসে বাক্যের অন্য অন্য বাক্যের অন্য অংশে যে ওয়ার্ডগুলো আছে তার সাথে সে সঙ্গ সৃষ্টি করে, রিলেশন সৃষ্টি করে, ওটা যদি না থাকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে পার্থক্যটা কি সে নাউনের বা প্রোনাউনের পূর্বে বসবে, এটা কিন্তু টেবিল নাউন কিন্তু হচ্ছে প্রোনাউন, তাহলে এই ওয়ান এখানে যদি না বসে অর্থ হয় না, আর বিহাইন্ডে যদি না বসে অর্থ হয় না, এটা খুবই প্রয়োজন ভাষাতে, প্রতিটা পার্সেন্সে খুবই প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি প্রিপজিশন কি নাউন এবং প্রোনাউনের পূর্বে সে অবস্থান নেয় এবং বাক্যের অন্য ওয়ার্ডের অন্য অংশের সাথে বা অন্য ওয়ার্ডের সাথে সে সংযোগ সৃষ্টি করে, রিলেশন সৃষ্টি করে এবং পূর্ণ অর্থ প্রকাশে সহায়তা করে, এগুলো হচ্ছে প্রিপজিশন। তাহলে তোমরা প্রিপজিশন চিনতে পারো, যদি বলি আই গো টু স্কুল, এই স্কুল কিন্তু প্রিপজিশন, স্কুলটা নাউন, নাউনের পূর্বে বসলো টু, তাই না, এরকম আমরা অনেক ব্যবহার খেয়াল করলে বুঝতে পারবো, তাহলে তোমরা প্রিপজিশন মোটামুটি বুঝতে পেরেছ, এবং আমরা তোমাদের বাক্যে যদি মূল বই পড়ো অনেক প্রিপজিশন তোমরা চিনতে পারবে, করতে পারবে যে এটা প্রিপজিশন। এবার এসো আমরা কনজাংশন নিয়ে আলোচনা করি, কনজাংশন, কনজাংশন ইজ আ কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড, কি জয়েন করে, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন টু ওয়ার্ডস অর টু সেন্টেন্সেস, অর্থাৎ কনজাংশন এমন একটি শব্দ যা দুটো ওয়ার্ডকে অথবা দুটো সেন্টেন্সকে যুক্ত করতে সহায়তা করে, দুটো ওয়ার্ডকে আমরা যোগ দিই না, রহিম অ্যান্ড করিম বলি না, রহিম করিম তো বলা হবে না, রহিম অ্যান্ড করিম বলতে হবে,
এন্ড কি করলো রহিম এবং করিমকে যুক্ত করলো তো আমরা উদাহরণ বইয়ের আমাদের বাকি অ্যাকচুয়ালি বড় উদাহরণগুলো দেখি একটু খেয়াল করি এখানে আমি রেবা দেখছি রেবা এন্ড রেখা আর টু গার্লস একটা বাক্য হয়ে গেল এবং এই বাক্যের ভিতরে রেবা অবস্থান নিয়েছে এন্ড নিয়েছে রেখা নিয়েছে কতগুলো পার্টস অফ স্পিচ আছে তাই না এইগুলো সব পার্টস অফ স্পিচ এই স্পিচের এগুলো সব পার্ট এই স্পিচের এটা বিশাল একটা স্পিচ অর্থাৎ বিশাল একটা বাক্য এখানে কয়টা পার্ট আছে একটা পার্ট দুটো পার্ট তিনটা পার্ট চারটা পার্ট পাঁচটা ছয়টা পার্ট আছে তাই না আর সমষ্টি কত হবে সবগুলি পার্টস এই স্পিচের ছয়টা পার্টস আছে আমরা এই পার্ট নিয়ে আলোচনা করব সমষ্টিগতভাবে পার্টস আর এককভাবে সে পার্ট তাহলে এন্ড হলো এই বাক্যের একটি পার্ট এখন এটা কেমন পার্ট কোন পার্ট অফ স্পিচ হ্যাঁ এটা নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছিলাম দুটো নাউন রেবা একটা নাউন রেখা একটা নাউন অথবা দুটো ওয়ার্ড চলে কথা এই দুটো ওয়ার্ডকে সে যুক্ত করছে এন্ড এটা কিন্তু দুটো বাক্য না দুটো ওয়ার্ডকে যুক্ত করছে একটু আগে বলছিলাম কনজাংশন দুটো ওয়ার্ড অথবা দুটো বাক্যকে সংযোগ করতে সহায়তা করে কনজাংশনের কাজ হল জোড়া দেওয়া আমরা জোড়া দিয়ে বাক্য বড় বড় করি ওয়ার্ডটি বড় বাক্যটি বড় করি তো আমরা এন্ড এখন কনজাংশন একটা বাক্য হলো দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে আমরা এন্ড কি সবসময় কি বলবো কনজাংশন এন্ড অলওয়েজ কনজাংশন এরকম অনেক কনজাংশন আছে তাহলে আমরা বেশি পরিচিত এন্ড অর বাট এগুলো বেশি বেশি দেখি আরও অনেক কনজাংশন এবার আমরা আর একটা বাক্য দেখি দীপু ইজ এ বয় তাহলে এটা একটা পুরো বাক্য আবার মীরা ইজ এ মীরা ইজ মীরা ইজ মীরা ইজ এ বিচক্ষণ মীরা ইজ এ গার্ল মীরা ইজ এ গার্ল বাক্য এখানে দীপু ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল দীপু ছেলে মীরা মেয়ে এখন দীপু ইজ এ গার্ল বয় এটা একটা বাক্য আর মীরা ইজ এ গার্ল এটা একটা বাক্য এখন এই দুইটা বাক্যকে আমি জোড়া দিলাম কি দিয়ে বার দ্বারা কারণ দীপু ছেলে কিন্তু মীরা মেয়ে মীরা মেয়ে তাহলে বার যদি এখানে না লাগে তাহলে তো যুক্ত হয় না তাহলে কি হলো এই দুইটা বাক্যকে সে যুক্ত করেছে বার তো বার কনজাংশন তাহলে আমরা কনজাংশন কিভাবে দুটো বাক্যকে দুটো ওয়ার্ডকে যুক্ত করে সেটা জানলাম অ্যাডভার্বের একটু পরিচয় জানতে পারলাম প্রিপজিশন একটু জানলাম সবগুলো একটু ভালোই লাগলো আমরা পরবর্তীতে এগুলো দেখলে চিনতে পারবো পার্সেসগুলো চিনতে পারবো এখন এখন তোমাদের কী করতে হবে আমি কিন্তু আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের কাজ করতে হবে এই বাড়ির কাজ হচ্ছে এই কনজাংশনগুলোকে তোমরা শুদ্ধ করে লিখবা কনজাংশনগুলো শুদ্ধ করে লিখবা আমি আমি একটু এই কনজাংশনগুলোকে মুছে দেবো তোমরা উপযুক্ত কনজাংশন অ্যাডভার্ব এবং প্রিপজিশন বসাইতে পারবে না তোমাদের এটাই হবে বাড়ি আমি কিন্তু মুছে দিলাম বলে কিন্তু আর নাই তোমাদের কিন্তু থাকুক আর নাই থাকুক আমার কাছে নেই আমি এগুলো মুছে দিলাম তোমরা ভিডিওটি দেখে উপযুক্ত পার্টস অফ স্পিচ বসাবে গ্যাপে গ্যাপে দেখি তোমরা বসাইতে পারবে এটি তোমাদের বাড়ির কাজ এই সাতটা বাক্য শুদ্ধ করে লিখে পার্টস অফ আন্ডারলাইন করে যদি লিখতে পারো তাহলে তোমাদের বাড়ি কাজটা হয়ে গেল আশা করি এই ক্লাসটা তোমাদের খুব কঠিন হয় নাই সহজ লাগছে আমরা তোমাদের এই বাড়ির কাজটা ঠিক আগের মতো ওই কীভাবে আগে দিতে তোমরা সবই জানো দুই দিনের ভিতরে দিতে আগে বলছিলাম যারা আগে আগে দেয় কিছু ছাত্রছাত্রী নিয়মিত দেয় তাদেরকে আমরা পুরো চিনি এখন এবং তাদেরকে আমরা একটু নাম্বারও বেশি দেব কারণ তারা খুব রেগুলার অনেককে আমরা পাচ্ছি না এটা আসলে পারিবারিক সহযোগিতা ছাড়া হবে না তো বন্ধুরা আমরা ক্লাস আকারে শেষ করছি তোমরা এই কাজটি করে আগামী দুই দিনের ভিতরে জমা দিবে এবং ফেসবুকে কমেন্ট বক্সে আপলোড করে দেবে আমাদের ক্লাস এখানেই শেষ তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ